ফেস্টিভ্যাল লেদার যে ওয়ার্কিং ফেস্টিভ্যাল, সেই ওয়ার্কিং ফেস্টিভ্যাল কী হচ্ছে, এর যে ফাংশন লেদ মেশিনের যে ফাংশন সেটা কী হচ্ছে, ইজ টু রোটেট দি জব অ্যান্ড টু গিভ রিকোয়ার্ড শেপ ইন মুভিং জব বাই কাটিং টুলস। এই ফাংশনটা একটা মনে রাখতে হবে যে লেদ মেশিনে কী হচ্ছে, লেদ মেশিনে জবটা কী হচ্ছে, রোটেট হচ্ছে, জব কী হচ্ছে, ঘুরছে, আর টুলটা কী হচ্ছে, স্থির থাকছে, মানে টুলটা নট মুভেবল, জব ইজ মুভিং বাট টুল ইজ নট মুভমেন্ট, টুলটা কী হচ্ছে, ফিক্স থাকছে। তাহলে আমরা কী হচ্ছে, এই টুলের সাহায্যে কী হচ্ছে, আমরা যে অ্যাজ পার ড্রয়িং, সেই ড্রয়িংয়ের সাহায্য, ড্রয়িংয়ের যে যেমন করে শেপ অ্যান্ড সাইজ করেছে, সেই শেপ অ্যান্ড সাইজ বা রিকোয়ার্ড শেপ অ্যান্ড সাইজ অ্যাজ পার ড্রয়িং, সেটা আমরা কার্যকরী কী করছি, টুলসের সাহায্যে করছি। এবং এইখানে সবসময় মনে রাখতে হবে টুলটা ফিক্স থাকবে এবং যে চাকে আমরা যে জবটা বাছি সেটা কী হচ্ছে, মুভমেন্ট করবে। এটাই হচ্ছে লেদের ওয়ার্কিং প্রিন্সিপাল। দি মেন ফাংশন অফ লেদ মেশিন ইজ টু রোটেট দি জব অ্যান্ড টু গিভ রিকোয়ার্ড শেপ ইন মুভিং জব বাই কাটিং টুলস। তাহলে কী হচ্ছে, তোমার ড্রয়িংয়ের যে তোমার ড্রয়িং যেটা দিয়েছে তার যে রিকোয়ার্ড শেপ অ্যান্ড সাইজ, সেই শেপ অ্যান্ড সাইজটা কী করবে, লেদ মেশিনের যে জবটা বেঁধেছো চাকে সেটা মুভমেন্ট করবে, আর কাটিং টুলটা কী হবে, ফিক্স থাকবে। এটাই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। আজকে তোমাদের এটুকু হলো, নেক্সট ক্লাসে আমার যে লেদের যে টাইপ কত ধরনের হয় সেটা আমরা দেখব, এবং এটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে গ্রুপে, এগুলো অ্যাসাইনমেন্টগুলো লেখো, যে কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে।